আমি মা এবং বাবা খুশি জমিনের মধ্যে আজকে ঈদের দিন অনেক নবরমান ঔলাদ খালাস হই যারা মার জিয়ারত নাই বাবার জিয়ারত নাই মা বাবার কোনো খোঁজ খবর নাই এই দেখাই না ঔলাদ খল এই জমিনের মধ্যে ঘোরাফেরা করতে যায় লানত এই দেখাই না ঔলাদ খলের উপরে আল্লাহর কাছে লানত আজকে ঈদের দিন এরা আল্লাহর কাছে খুশি দিন নয় আজকে ঈদের দিন যারা মা বাবারে রাজি হতে শুধুমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমে সমস্ত প্রয়োজন আপনার দূর হয়ে গেছে কারণ জিকিরের মতো জিকির বর্ষয় আল্লাহর রাজি করার লাগিয়া রেজায়ে এলাহির লাগিয়া এনতাই আল্লাহর জিকির বর্ষয় সেম তদ্রূপ ভাবে আল্লাহ রাজি করার উদ্দেশ্যে মহব্বতের জিকির হরক বা গরম লাগতো না উপস্থিত আজকের এই সম্মানিত মহফিলে মুরব্বিয়ানে ইজরাম প্রাণপ্রিয় অতি আদরের ঈদগাহ কমিটি বৃন্দ যুবক ভাইয়েরা ছোট ছোট মাসরুম বাচ্চারা এত অঞ্চলের সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম জবাব হইল সুন্নত আর সালামের জবাব দেওয়া যা থাকলো জবাবে যাইন যাই সালাম শুনিয়া সালামের জবাব দেন না তেন তেন গুনাগার হইল মশলা হইল তো আল্লাহ পাক তবারক ও তাআলার দরবার ও শেষ শুকরিয়া মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে তো খুশির দিন একদিকে আপনার খুশি একদিকে আপনার অতি দুঃখের কষ্টের দিন যদি আপনারা মিনা ময়দানের দিকে দিয়ে খেয়াল হলেন লক্ষ্য হল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দিকে তাহলে এর চাইতে দুঃখ আমার মনে হয় না আর এর চেয়ে বড় কোনো দুঃখ আছে বলিয়া কারণ জীবনের মধ্যে আওলাদ আল্লাহর হাবিবে ফরমান এই দুইটা জিনিসের মহব্বত মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত হবে না এ হইয়া তাহলে গিয়া মাল দৌলত আর তাহলে গিয়া আওলাদ হল মানুষ মারা যাওয়ার সময় কোনো কিছু ঢুকাই দে নাও আওলাদ হল ঢুকাই যে আমার হলেন যে টুকরা নয়নের মনি অতি আদরের আওলাদ হল আমার সামনে আনো আমি একটা নজরে দেখিয়া জীবনের শেষ বিদায়টা হচ্ছে তো অতি দুঃখের বিষয় আজকে আমরা অনেক এই জায়গার মধ্যে বসছি আসিতেছি ঘর থেকে বাহির হওয়ার সময় মনের মধ্যে আর আহা আজকে যদি আমরা মা থাকতা বাবা থাকতা তাহলে আজকে দোয়া নিয়া বাড়ির থেকে বাহির হইয়া গেলাম হয় মা বাবা মাতার মধ্যে বলাইয়া দিলা হয় ছোট কালে যে সময় আমরা ছোট ছোট ছিলাম ওই সময় মা বাবা এরকম আমরা নতুন হাবন পরিধান করাইয়া কাপড় নতুন পরিধান করাইয়া মাতার মধ্যে বলাইয়া আরো কষ্ট দেখা দিয়া বাবা যাও গিয়া ঘুরি ফিরিয়া পাখাইয়া ওরকম খুশি দেখছই যে আমার আওলাদ যদি খুশি হয়ে যায় আমি মা এবং বাবা খুশি জমিনের মধ্যে আজকে ঈদের দিন অনেক নবরমান আওলাদ খালাসই যারা মার জিয়ারত নাই বাবার জিয়ারত নাই মা বাবার কোনো খোঁজ খবর নাই এই দেখাই না আওলাদ খল এই জমিনের মধ্যে ঘোরাফেরা করতে চয় লানত এই দেখাই না আওলাদ খলের উপরে আল্লাহর কাছে লানত আজকে ঈদের দিন এরা লাগিয়া খুশির দিন নয় আজকে ঈদের দিন যারা মা বাবারে রাজি করতে পারছেন না এরা লাগিয়া কুরবানি নয় সর্বপ্রথম এই কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম রে এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইছেন যে আমার নয়নের টুকরা কলিঙ্গার টুকরা দাদুমণি আওলাদ এখন তোমারে মিনার ময়দানের মধ্যে আনছি বাবা তোমারে এখন আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করতাম হযরত ইসমাঈল ফরমান বাবা যদি আল্লাহর তরফ থেকে হইয়া থাকে
তাহলে আমি রাজি একটার মধ্যে আমার কোনো আপত্তি নাই কিন্তু বর্তমান সমাজের মধ্যে আফসোস এই লেখান যদি মা বাবা হয় আওলাদে সওয়াল করবা যে আপনি কার পারমিশনে আমারে জবা করতা কার পারমিশনে আপনি আমারে মারতা এইরকম করবা সওয়াল বর্তমান সমাজ খান থেকে কতটুকু পর্যন্ত সাহেব হল গিয়া বসেছে একটা বার লক্ষ্য করেন সময় আস্তে আস্তে কমিতেছে কেন লাগে আমি এদিকে না গিয়া সামান্য আপনারা জানাই দিই যে প্রত্যেকেও জানি আমরা আজকের দিন যে কুরবানি একটা এটা হলো গিয়া হজরত ইব্রাহিম আলাইহি সালাতু সালামের সুন্নত যদি আজকে হজরত ইসমাইল কুরবানি হয়ে যাইতা তাহলে প্রত্যেক মানুষে তার সবচাইতে মায়ার যে আওলাদ এই আওলাদে আজকে নিয়ে কুরবানি দিতে লাগলো কিন্তু আল্লাহর বড় এহসান আল্লাহ যাতে মায়া হয়ে যায় উম্মতে মুহাম্মদী হলো রূপে দয়া করছই যে আল্লাহ তুম্বা ও জাগার মধ্যে ফাটাইয়া দিয়া আমরা রূপে থেকে এই কুরবানি করে আপনার সরাইছি তো আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আমরা প্রত্যেকের নাম শুনছি আল্লাহর বড় মায়ার এক নবী জানে আল্লাহ যাতে খলিল হয়ে ডাকিছ জান লকাও এটা হলো যে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে শুধু কুরবানির পরীক্ষা নয় আরো অনেক বড় বড় ইমতিহান বলছি সমস্ত ইমতিহানের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আপনার জয়ী হইছেন সমস্ত মধ্যে আপনার কামিয়াবি হাসিল হইছেন আল্লাহ রব্বুল আলামিনের মায়া হইল দয়া হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে জীবনের শেষ সময় জিন্দেগির শেষ সময় আল্লাহর কাছে দোয়া করছেন এরকম মানুষের দিলের মধ্যে একটা আশা ভরসা থাকে যে আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে একটা আওলাদ হইতাম তাহলে আমি আওলাদের বাবা হইলাম হয় আর আমার আওলাদ কুদারে দেখে আমি দুনিয়ার জমিন থেকে আমি দয়া রইলাম হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার তো জীবন শেষ হইতেছে কিন্তু জীবনের মধ্যে বহু বড় একটা আশা আল্লাহ আপনি আমার আওলাদের মুখ হাইলা না যদি আমার দয়া করে একটা আওলাদ দান করুন আল্লাহ জীবনের মধ্যে একটা আশা আমার পূর্ণ হইব আল্লাহ যাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের দোয়ারে কবুল করলা ও সময় রব্বুল আলামিনে ফরমান ও ইব্রাহিম তোমারে দুনিয়ার জমিনের মধ্যে নবী বানাইয়া পাঠাইছি আর তুমি আমার কাছে সাইর হইছো রে ইব্রাহিম আমার কাছে কোন জিনিসের কমি নাই আমি মাওলার রহমতের কোন কমি নাই যাও তোমারে আমি একজন অতি সুন্দর একটা আওলাদ দান করে লইলাম এই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ আওলাদ দান করলাম করার পরে হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা নাই কুলের মধ্যে লইন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম আওলাদের দিকে চাই আর মুসকি আসিতে আল্লাহ শুকরিয়া আদায় করেন ও সময় হযরত হাজিরা রাদিয়াল্লাহু তাআলা নাই বরমাই ও আমার আদরের স্বামী আল্লাহ তো আওলাদ দান করলা সেই আওলাদের নামটা আপনার কি রাখতা আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমায় ও আমার বিবি এই আওলাদের নাম আমার পক্ষে রাখা সম্ভব নাই যেহেতু আল্লাহর কাছে দান করছ হইন তাহলে আল্লাহ রব্বুল আলামিন সেই আওলাদের নামটা আপনার রাখবা আল্লাহর তরফ থেকে ইশারা হইব নিশ্চয় এর পরে আমি নাম ধরাবো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে সঙ্গে সঙ্গে আপনার চক্ষু বন্ধ করেন করি আর নজর করেন আল্লাহর তরফ থেকে আজানি হয় ইব্রাহিম তোমার না তোমার ছেলের নামটা ইসমাইল রাখিলাম ও সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের নাম ইসমাইল রাখছেন আল্লাহ নবী হলে যা সমস্ত হরন সমস্ত আল্লাহ ইশারায় হরন আল্লাহ তরফ থেকে আজ একটা ইশারা হয় তার মধ্যে হরন সব হল অনেক লম্বা ঘটনা টাইম পরে সংক্ষিপ্ত হয়ে গেছে যা তুরাত 4-5 মিনিটের ভিতরে আমি একটা বই আগাই দিব ইনশাআল্লাহ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামে তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম রে যে সময় আল্লাহর তরফ থেকে দান করছো আল্লাহ ও সময় শয়তানে গিয়া কইল আল্লাহ তোমার ইব্রাহিম রে তো আওলাদ দান করছো আপনার ইব্রাহিম রে তো আওলাদ দান করছো কিন্তু আওলাদের লগে মহব্বত একটু বেশি হয়ে গেছে গিয়া আপনার লগে কমে গেছে শয়তানে গিয়া কইল ও সময় আল্লাহ কইল যে আমার লগে যার মহব্বত হয়ে যায় তার মহব্বত কোনো সময় আপনার হবে না কইলা পরীক্ষা করিয়া দেখি নাই আল্লাহর কাছে স্বপ্নে খাবার মাধ্যমে দেখাই নয় ইব্রাহিম তুমি আমার রাস্তার মধ্যে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100টা উট কুরবানি করছো আবার জানান করো দিন তুমি কুরবানি করো আল্লাহর নবী ইব্রাহিম আরো 100টা উট কুরবানি করছো এর পরের দিন জানাই নয় ইব্রাহিম তুমি কুরবানি করো
আবার 100টা উট কুরবানি করছেন 300টা উট কুরবানি করার বাদে আল্লাহ যেন জানাইছেন ও ইব্রাহিম তোমার কুরবানি এখন পর্যন্ত আমি আল্লাহর কাছে গ্রান্ট হইছে না মকবুল হইছে না তুমি তোমার সবচাইতে মায়া যে জিনিসটা করো একুজি মুরাদ হইলো তোমার ছেলে ইসমাইল নিয়ে আল্লাহর কুরবানি করো এই সময় আল্লাহর যেন জানাইছেন জারানির ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির মধ্যে যায় বিবিরে জানাই ও বিবি আমার ছেলে লইয়া আমি সবরের মধ্যে যাইতাম রওনা দিতাম ছেলেটারে সুন্দর কাপড় পরে জানা পড়াইয়া আতর লাগাইয়া সাজাইয়া আমার সঙ্গে বাইরে করিয়া দেও এই সময় মিনা ময়দানের মধ্যে লইয়া যায় যাওয়ার ঘরে ও সময় দেখো ইসমাইলের জায়গার মধ্যে কোনো কিছু নাই নিশুন জায়গা জানাইলা ও বাবা আমার এই জায়গার মধ্যে কোন কারণে আনছেন বলে বাবা তোমার এই জায়গার মধ্যে আল্লাহর তরফ থেকে অর্ডার হয়েছে কোরবানি করে লইতাম বলে আমার দুই তিনটা শর্ত আছে ওগুলো পয়লা মানতে লাগবো বলে কৌশল মিলে এক নম্বর হইলো আমার দুটা হাত বান্ধি ভাই দুটা পা বান্ধি ভাই আমার দুটা চোখ বন্ধ কর ভাই আর আমার মায়ের যে হাত দিয়া তা আমার এই খবরটা ভরে দান করাইছ সেই খবরটা আমার বদন থেকে খুলি ভাই না যারা এরা কোন কারণে বাবা বলে ও কারণে খুলি ভাই না যে যেই সময় আমার গলা ভাই চুরি চালাই ভাই চালানির সঙ্গে সঙ্গে রক্ত ভাই হইব বাবা সেই রক্ত গুলা সেই কাপড়ের মধ্যে আমার মার হাতের ঘরে যেন করে কাপড়ের মধ্যে লাগবো এই সময় বাড়ির মধ্যে রাই ভাই যাবার ঘরে এই খবরটা আমার মার হাতের মধ্যে নিয়ে দি ভাই আর আমি যাদু ইসমাইলের জীবনের শেষ সালাম খান আমার মা রে গিয়ে আপনি জানাই ভাই ও কথা কেন কই ভাই যে তোমার ছেলের মিনার মধ্যে নিয়ে কোরবানি করে আইলাম ইসমাইল আলাইহিস সালাম ও কারণে কইছ ভাই যে হাত বান্ধিও যে সময় চুরি চালাই ভাই হাত পড়াশোনা করবো বাবা তুমি দেখিয়া মায়া লাগতে পারে আর আল্লাহর পরীক্ষার মধ্যে ভেই রয়ে যাই ভাই চোখটা বন্ধ করিও কারণে কইলাম যে যেই সময় চৌকে বাবার চৌকে আর ছেলের চৌকে পড়বো পড়ার সঙ্গে সঙ্গে হয়তো মনের মধ্যে মায়া আইতে পারে এর লাগে বাবা জীবনের শেষ সময় অবলাদ ভাই সবর মায়ার অবলাদ আর যদি মায়া আই যায় তাহলে হয়তো তুমি আল্লাহর ইমতিহানের মধ্যে ভেই করে যাই ভাই ও লাগাই শর্ত করিয়া এই সময় ইসমাইলের গলা ভাই চুরি চালাই ও সময় চুরি চলে না ইব্রাহিম ভাই আয় আল্লাহ কোন কারণে চুরি চলে না আল্লাহর যাতে ফরমাইন ও ইব্রাহিম তোমারে আমি একবার হুকুম করছি যে তুমি ইসমাইল কোরবানি করো আর চুরি হাতিয়ার ওলরে বারবার ঘুরে জানাই দিলাম যে কোনো হাতিয়ার আমার ইসমাইলের গলা ভাই চলবে না তো সাব হল যে ঘটনা আপনারা জানা আছে ইব্রাহিম আলাইহিস সালামর আর সময় সংক্ষিপ্ত রুদ্রের মাঝে আপনারা অবশ্য ভাইটা কোরবানি মশলা এটা হলো গিয়া যে তিনবার করা হইতো একবার টিম স্পিনার একবার কুটুম রেসর আর একবার নিজর আর মাসলা মোতাবেক কোরবানি দিবা আল্লাহরে রাজি করার উদ্দেশ্য আল্লাহ বা তবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকের কোরবানির কবুল করতা আর নিয়মিতভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করতা তোমা আলাইনা ইল্লাল বালা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন